ভিতরে ভিতরে যে তারা এই এই আসন নেওয়ার জন্য আসন নেওয়ার জন্য দর কষাকষি করছিলেন, বিবেকের কাছে প্রতারণা না করে যা সত্য সেই কথাটা বলছি। কিছু রায় আছেন, তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ছিলেন এবং দুদিন আগে তাকে গতকালই অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা তার কাছেই শুরুতে যেতে চাই, তারপরে নিশ্চয় আরেক প্রেসিডিয়াম মেম্বার কাছে যাব। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনাকে কি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে দল থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। না, সরি, না, আমাকে আমি এখন পর্যন্ত চিঠি পাইনি। আমি শুধু মানে মিডিয়ার মাধ্যমেই প্রথমে জানতে পারি যে আমাকে এবং কাজী ফিরোজ রশিদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি এটাকে খুব গুরুত্বের সাথে দেখিনি, মানসিকভাবে মনস্তাত্ত্বিকভাবে আমি সেইভাবে আমি জেনেছি। তো আমি আমি আশা করেছিলাম যে যদি এরকম হয়, এতে এটা আমি মানসিক প্রস্তুত ছিলাম যে এইভাবে ঠিক মেনে নেওয়া যায় না, যেভাবে দল পরিচালিত হচ্ছে, যেভাবে নমিনেশন দেওয়া হচ্ছে এবং যে কার্যক্রম যেভাবে, তাও ঠিক আছে, যেমন ধরেন যা বলা হচ্ছে, এ পর্যন্ত বলে আসছে যে আমরা 300 আসনেই নির্বাচন করব, সেইভাবে আমাদের প্রস্তুতি, আমিও সেইভাবে প্রস্তুতি নিয়ে আসছিলাম, ব্যাস ঠিক আছে, এইটাই মেনে নিয়েছিলাম। কিন্তু এই যে শেষ মুহূর্তে আমার আপত্তিটা বেঁধেছে কোথায়? আপত্তিটা বেঁধেছে 26টি আসন নেওয়া হলো, অথচ সেই 26টি আসনের ব্যাপারে এত লুকোচুরি করা হয়েছে এবং মিডিয়ার কাছে আমাদের পার্টির মহাসচিব যেভাবে বলছেন যে আমরা এখানে আলোচনায় যাই, আমরা নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করতে, কিন্তু ভিতরে ভিতরে যে তারা এই এই আসন নেওয়ার জন্য আসন নেওয়ার জন্য দর কষাকষি করছিলেন এই এবং মিডিয়ার সামনে যেটা একেবারে সম্পূর্ণভাবে মিথ্যামিথ্যি যে প্রচারটা করছিল, এটা আমার বিবেকে সারা দেশে বিবেকের কাছে প্রতারণা করতে পারিনি বলেই আমি কিছুটা মিডিয়ার কাছে আমার অভিব্যক্তি আমি যেটা বলেছি সত্য বলেছি। তবে আজকে যে আমাদের এখানে নিয়ে আসছেন, আমার সাথে আলোচনায় আছেন রেজাউল ইসলাম ভূঁইয়া, ওনা আমরা তো একেবারে একই দলের সাথে, আজকে আমি এই গ্রুপের সাথে নেই, কিন্তু জাতীয় পার্টি থেকে যে আমি সরে গেছি তা কিন্তু নয়। জাতীয় পার্টি আমার ধ্যান জ্ঞান চিন্তা চেতনা ভাবনা সব কিছুর মধ্যে হুসেন মোহাম্মদ এরশাদের নীতি আদর্শ এগুলো নিয়েই আমি আছি, কিন্তু আমাদের এই যে মুখোমুখি দাঁড় করালেন, এটা একটু আমি একটু কিছুটা বিব্রত করছি, বোধ করছি আমরা ঘরের মধ্যেই একই ঘরের মধ্যে বলতে গেলে থাকি এখন যদি আমাদের মুখোমুখি এভাবে দাঁড় করাই দেন, আমরা নীতি আদর্শের দিক থেকে আমরা তো দুই নগা। আমি পলিসিগত কারণে যে পলিসিটা আরোপ করছে সেই পলিসিটি সমর্থন করিনি, এখন আমাকে সেখান থেকে অব্যাহতি দিয়েছে, এটা আমি একেবারে সানন্দে গ্রহণ করেছি, তবে চিঠিটা পাইনি। চিঠি আসেনি এবং এটা কত বড় একটা, হ্যাঁ হতে পারে দিবে, অব্যাহতি দেওয়ার বিধান জাতীয় পার্টির গঠনতন্ত্রে আছে, দিতে পারে, কিন্তু সেটা তো অন্তত একেবারে একটা ভদ্রতা বা একটা পলিটিক্যাল নর্মস হিসাবে, একটা শিষ্টাচার হিসাবে আমাকে একটা চিঠি দিয়ে দিতে পারে যে হ্যাঁ আপনাকে এই এই কারণে বা যে কারণে বা ইচ্ছায় আমার শখ হয়েছে, আমার মনে হয়েছে যে আপনি আমার দিকে বেঁকাই চাইছেন, আমার দিকে তেরা বেঁকাভাবে চাইছেন, আপনার চাহনি আমার পছন্দ হয় না, কোনো যা যেভাবে হোক আমাকে সেইটা কারণ দর্শাইয়া আমাকে কারণ দেখাইয়া আমাকে একটা চিঠি দিয়ে এই জন্য আপনাকে দরকার নাই, আপনি অব্যাহতি, অথবা আমাকে যে আপনাকে আর জাতীয় পার্টিতে প্রয়োজন নাই আপনাকে বাদ দিলাম। আমি তো 27-28 বছর পার্টির প্রেসিডিয়াম সদস্য, আমাকে এই প্রেসিডিয়াম সদস্য আমাকে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাকে নিয়োগ করে গেছেন, সুতরাং এখান থেকে আমি সেই চিন্তা ভাবনা নিয়েই তো আমি চলছি। আজকে আমার সাথে যিনি আছেন আমরা একইভাবে ওই আদর্শ নিয়েই চলছে, কিন্তু এখন ব্যাপারটা কি, সেই যে পদ্ধতিটা পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান এবং মহাসচিব দ্বারা আমরা দেখেছি সেইটাকে আমার পছন্দনীয় নয়, যা আমার পছন্দ নয় সেইটা আমি
আমি ব্যক্ত করেছি বলেছেন এবং সেটা সেটা দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা দলীয় যেহেতু আপনার চেয়ারম্যান এবং মহাসচিবের বিরুদ্ধে অভিযোগ তারা আপনাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ দলীয় চেয়ারম্যান এবং মহাসচিবের বিরুদ্ধে আপনি যদি বিদ্রোহ করেন আপনি যদি আলটিমেটাম দেন তাদের পদত্যাগের তাহলে তারা আপনাকে রাখবে এমন কোনো সুযোগের জায়গা নিশ্চয়ই সেখানে থাকে না সেটা সেটা মাথায় রেখেই এটা করবেন এটা মাথায় রেখে আমি আমি অন্ততপক্ষে আমি অন্ততপক্ষে এটুকুই করছি বিবেকের কাছে প্রতারণা না করে যা সত্য সেই কথাটা বলছি মূল অভিযোগের জায়গা কোনটা সেটা হচ্ছে ২৬টা আসন যে আওয়ামী লীগের সাথে তারা দর কষাকষি করেছেন সেটা কি আপনি জানতেন না আমরা আমি আমি জানি আমার দল জানে আমার মানে পার্টির প্রত্যেকটা নেতা কর্মী সবাই জানে আমার সাথে যে রেজাউল ইসলাম ভূঁইয়া আজকে বসছেন আমরা প্রতিবেশী সুপ্রতিবেশী উনিও আমার বিশ্বাস উনিও জানেন যে বার্গেনিংটা হচ্ছে মানে আসন থেকে তুলে নেওয়া অথচ মানে একটা গোটা দেশের ইয়েকে মানে এদের একটা বোঝানো হচ্ছে যে আমরা তখন আপনারা প্রতিবাদ করেন নাই কেন যে এই ২৬টি আসন নিয়ে দরকষাকষি হচ্ছে সেই সময় পছন্দ করছেন না আমার কিন্তু আমার এই কথাগুলো তখনই আমি টকশোতে আমি বলেছি এবং ধরেছে ওইটাই ধরেছে যে হয়তো ওই যে মহাসচিবের কথা অনুসারে যে এটা মিডিয়ার কাছে বলছে আমি বলেছি এবং সেটা আমি মনে করি যে সত্যি কথা মানে স্পষ্টভাবে সবাই বলতে পারে না আমি বলেছি এবং আমি মনে করি যে আমি ঠিক কাজটি করেছি